नमस्कार बंधुरा, आज रविवार दुपुर बेला एक दुर्दान्त लांच भिडियो नहीं अपन सामने आबार चले सायन अपनारा के डाक नाम सानुओ डाकते पारें। तो आज के जेटा एने एक बोलते पर सातखाना पद सातखाना पदर एक लांच भिडियो। तो ये सप्तपदी लांच भिडियो बोलते पारें, होममेड एखन घरेर मध्ये। तो तुम्हें आइटेमगुलो कि देखिए देव, इटा हे सबुज नोटे शाक चच्चड़ी आतला माछे तेल दिए माछे तेल अल्प पटका और मुसुरी डाल पतला पिंज टमेटो दिए कड़ा और आटे एकदम बांगला कातला माछे झोल झिंगे पटल सजना डाँटा पेपे काचकला आलू एकदम उपकारी झोल जिरे और गोलमरिच दिए बनानो। এটা আছে রুই মাছের একটা কালিয়া, টমেটোর প্লেন বাংলা চাটনি আর আছে বাঙালির প্রিয় মিষ্টি দই। তাহলে আজকে খাওয়া শুরু করছি, এখান থেকে দেখতে থাকুন। লেবুটা প্রথমে ভাতে মিশিয়ে নেব, পাতি লেবু আছে। মাছের তেল দিয়ে প্রথমে গরম ভাতটা খেয়ে দেখবো, মাছের পটকা দিয়ে। মাছের পটকা বড় আড়াই তিন কিলো মাছের সাইজের তেল, সেটা খুব ভালো। পটকাটা বিশেষ করে খেতে খুব ভালো। মাছের তেলটা জাস্ট ফ্রাই করা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিও। এবার এই নোটে শাক মাছের তেল দিয়ে এটা ট্রাই করবো। নোটে শাক ভাজা হয় একটা বড়ি দিয়ে, বাদাম দিয়ে, পোস্ত দিয়ে। চচ্চড়ি হয় নিরামিষ চচ্চড়ি যেমন হয়, উচ্ছে দিয়ে একটা ভাজা বা চচ্চড়ি হয় তেতো। আর এটা হয় মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, এটাও খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে ডুমো করা কাঁচা পেঁয়াজ, মাংস বা বিরিয়ানির সঙ্গে আমার গোল পেঁয়াজটা ভালো লাগে। তো এই ভাতের সঙ্গে ডালের সঙ্গে আমার ডুমো করা পেঁয়াজটাই খেতে বেশি ভালো লাগে। এবার নিয়ে নিয়েছি পাতলা করা মুসুর ডালটা, পেঁয়াজ আর টমেটো ফোড়ন দেওয়া। ডালটাও খুব ভালো হয়েছে, দুর্দান্ত একদম পাতলা মসুর ডাল। পেঁয়াজ টমেটো দেওয়া এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। পাঁচটা পেঁয়াজ ঝোলটা আমি লাস্টেই খাবো, প্রথমে রুই মাছের কালিয়াটা টেস্ট করব। ডালের সঙ্গে নিয়েও এটা খেতে খুব ভালো লাগছে, রুই মাছের একটা গাঁটার পিস আছে। বেশ বড় একটু পাকা রুই, রুই আর কাতলা। তো ঝোলের মধ্যেও আছে একটা বড় গাঁটা পিস,
তো রুই আর কাতলা মাছের মধ্যে দুই ভাই, মাছটা বেশ ভালো ফ্রাই করা, খুব সুন্দর খেতে আসবে। যে কতটুকুনি অল্প ভাত আছে, আর ভাত নিতে পারবো না, এইটা দিয়ে আমি ঝোলটা ট্রাই করবো। ঝোলটার মধ্যে কোনো রকম পেঁয়াজ টমেটো ঝাল মশলা কিচ্ছু নেই, প্লেন কাঁচা লঙ্কা জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বানানো। সজনাটা এখন অক্সিজেনও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, পেঁপে আছে, ঝিঙে, কাঁচকলা আর পটল আছে। এই ঝোলটার মধ্যে যদি খান ডুমুরও ইউজ করা যায়, খুব উপকারী ঝোল এটা। তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে হেলদি ফুডের ভিডিও আনবো, এটা কিন্তু একটা হেলদি ফুড। এটা শুধুমাত্র পেট খারাপ হলেই খাবেন তা নয়, এটা খেলে নর্মাল যখন পেট ভালো হচ্ছে তখনও খেতে পারেন, এটা খেলে হজম শক্তি অনেক বাড়ে, অনেক বাড়ে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এটা বলতে পারেন একটা বাঙালি স্যুপ, চিকেন স্যুপ, স্টু যেরকম একটা ব্রিটিশ খাবার, তো বাঙালিদের এটাই মাছের স্টু। এই রকম যদি সপ্তাহে একদিন বা দুদিন খেতে পারেন তাহলে সেটা খিদেটাও আর কি সারা সপ্তাহে ভালো হয় সব সময়। ঝোলটা দুর্দান্ত হয়েছে হালকার মধ্যে,
তো মাছটা আমার খাওয়া হয়ে গেছে। এবার আমি টমেটো চাটনিটা খাবো। চাটনিটা খুব সাধারণ একটা মাইল্ড লেভেলের মিষ্টি আছে, এটা সামান্য আলাদা করে কিছু বলার নেই। আগেও খেয়েছি আমি, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে বানানো। চাটনি যেসব ফল দিয়ে বানানো হয় সব ফল দিয়ে একটা অ্যাসিড প্রপার্টিস থাকে, তো মিষ্টি হলেও বা টক হলেও কি আমাদের স্বাদকো রোগগুলো খুলে যায়। তো তো এর মধ্যে যে অ্যাসিডটা থাকে আমাদের খাবার আর কি হজম করতে সাহায্য করে। এটাই আজকে শেষ পথ, কিন্তু এটাই সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে মাছের পরে বাঙালির মিষ্টি, মিষ্টি দই। দইটা একদম লাল দই নয়, মিষ্টিটা খুব মাইল্ড লেভেলের। দারুণ ফাটাফাটি খেতে দইটা, অসাধারণ স্বর্গ পুরো। মিষ্টি দই হোক বা টক দই হোক, উপকারিতা কোনোটাই কম না। বাংলার মিষ্টি দইয়ের কোনো তুলনা নেই, কোনোদিন হবে না। আমরা তো বন্ধুরা আজকে এই প্রকাণ্ড লাঞ্চ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।